একটি চাইনিজ বাইক আর একটি থাইল্যান্ডের বাইক, যাদের প্রাইস বাংলাদেশের বাজারে অলমোস্ট সেম অ্যান্ড যাদের স্পেসিফিকেশন অ্যান্ড কনফিগারেশনও অলমোস্ট সেম। আশা করি বাইক দুটির নাম আপনারা অলরেডি জেনে গিয়েছেন। ইয়েস, টারো জিপি ওয়ান ভার্সন থ্রি ভার্সেস জিপিএক্স ডেমন জিআর 165R, হুইচ ইজ দ্য বেস্ট বাইক বিটুইন দিস টু? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ আবদুল্লাহ ফ্রম মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এম আবদুল্লাহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশে আসা GPX Demon GR165R ভার্সেস টারো জিপি ওয়ান ভার্সন থ্রি, এই দুটি বাইকের ফুল কম্পারিজন নিয়েই আজকের ভিডিওটি। এই দুটি বাইকের কম্পারিজন করার মূলত উদ্দেশ্য হলো এই দুটি বাইকের প্রাইস বাংলাদেশে বাজারে অলমোস্ট সেম, যার জন্য আপনারা কনফিউশনে পড়ে যাবেন এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য বেস্ট হবে। তো গাইজ, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই দুটি বাইকের ফুল স্পেসিফিকেশন, কনফিগারেশন, কম্পারিজন, প্রাইস, ডিটেলস অ্যান্ড স্পেক্স নিয়ে কথা বলবো। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ হবে। ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্লিজ কিপ ওয়াচিং দিস ফুল ভিডিও, লেটস গো ডিয়ার মাইটির খন্ড ভাই ব্রাদার। তো প্রথমে কথা বলবো টারো জিপি ওয়ান ভার্সন থ্রি বাইকটি নিয়ে। নাও লেটস টক অ্যাবাউট টু দিস বাইক ইঞ্জিন কনফিগারেশন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি, যার ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক লিকুইড কুল 2-ভালভের কার্বোরেটর ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হয় 19 BHP অ্যাট দ্য রেট 9500 RPM অ্যান্ড বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক আউটপুট হয় 16.5 Nm অ্যাট দ্য রেট 6500 RPM। তো বাইকটির ইঞ্জিন থেকে টপ স্পিড পেয়ে যাবেন আপনি 150 কিলোমিটার পার আওয়ার অ্যাপ্রক্স অ্যান্ড বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটার পার লিটার অ্যাপ্রক্স। বাইকটি কার্বোরেটর ভার্সনে অ্যাভেলেবেল, সো যার কারণে বাইকটি দিয়ে তুলনামূলকভাবে মাইলেজ কিছুটা কম পাওয়া যাবে। তো এখন বাইকটির টায়ার সাইজের কথা বলতে গেলে ফ্রন্টে ইউজ করা হয়েছে 110 সেকশন টায়ার অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে 150 সেকশন টায়ার। তো এখন বাইকটির ব্রেকিং সিস্টেমের কথা বলতে গেলে ফ্রন্টে ইউজ করা হয়েছে 300 mm টুইন ডিস্ক ব্রেক অ্যান্ড রেয়ারে ইউজ করা হয়েছে 240 mm একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাট দিস বাইক হ্যাজ নো ABS ব্রেকিং সিস্টেম, বাট ইট হ্যাজ এ CBS ব্রেকিং সিস্টেম। তো এই বাইকটির সাসপেনশনের কথা বলতে গেলে ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। তো এই বাইকটিতে রয়েছে একটি ফুললি ডিজিটাল TFT স্পিডোমিটার, যেখানে আপনি পেয়ে যাবেন ডুয়েল মোড। তো ওভারঅল বাইকটির স্পেসিফিকেশন তো জানা হলো, এবার চলুন জেনে আসি GPX Demon GR165R বাইকটির সম্পর্কে। নাও লেটস টক অ্যাবাউট টু দিস বাইক ইঞ্জিন কনফিগারেশন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 164 সিসি, যার ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক লিকুইড কুল 2-ভালভের একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হয় 17.5 BHP অ্যাট দ্য রেট 9000 RPM অ্যান্ড বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক আউটপুট হয় 16 Nm অ্যাট দ্য রেট 6500 RPM। এই বাইকটির টপ স্পিডের কথা বলতে গেলে কোম্পানি ক্লেম করেছে 145 কিলোমিটার পার আওয়ার অ্যাপ্রক্স অ্যান্ড মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার পার লিটার অ্যাপ্রক্স। তো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্সের কথা বলতে গেলে টারো জিপি ওয়ান ভার্সন থ্রি ইজ বেটার দেন GPX Demon GR165R, বাট মাইলেজের কথা যদি চিন্তা করেন তাহলে GPX Demon GR165R ইজ বেটার দেন টারো জিপি ওয়ান ভার্সন থ্রি, বিকজ GPX Demon GR165R ইজ এ FI ইঞ্জিন, দ্যাট মিন্স ফুয়েল ইঞ্জেকশন। তো এই বাইকটির ব্রেকিং সিস্টেমের কথা বলতে গেলে ফ্রন্টে রয়েছে 276 mm একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক অ্যান্ড রিয়ারে রয়েছে 220 mm একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাট দিস বাইক হ্যাজ নো ABS অর CBS ব্রেকিং সিস্টেম, ইটস এ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড সাইট। সো ব্রেকিং এর দিক দিয়েও টারো জিপি ওয়ান ভার্সন থ্রি এগিয়ে থাকবে। তো এই বাইকটির সাসপেনশনের কথা বলতে গেলে ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। তো এই বাইকটির যদি টায়ার সাইজের কথা বলি, ফ্রন্টে ইউজ করা হয়েছে 100 সেকশন টায়ার অ্যান্ড রিয়ারে রয়েছে 140 সেকশন টায়ার। টায়ার সাইজের দিক দিয়েও এখানে টারো জিপি ওয়ান ভার্সন থ্রি বাইকটি এগিয়ে থাকবে। তো ওভারঅল GPX Demon GR165R বাইকটির স্পেসিফিকেশন অ্যান্ড কনফিগারেশন তো জানানো হলো, এখন কথা বলবো টারো জিপি ওয়ান ভার্সন থ্রি ভার্সেস GPX Demon GR165R বাইক দুটির কম্পারিজন রেজাল্ট। তো এই দুটি বাইকের মধ্যে হুইচ ইজ দ্য বেস্ট বাইক বিটুইন দিস টু? তার আগে প্রাইসের কথা বলতে গেলে টারো জিপি ওয়ান ভার্সন থ্রি বাইকটির দাম 3,56,000 টাকা অ্যান্ড GPX Demon GR165R বাইকটির দাম 3,59,900 টাকা। তো এখানে দুটি বাইকই অলমোস্ট সেম প্রাইসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখন এই দুটি বাইকের মধ্যে হুইচ ইজ দ্য বেস্ট বাইক? তো এই দুটি বাইকের মধ্যে ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং সিস্টেম কোয়ালিটি, ওয়াইডার টায়ার অ্যান্ড গর্জিয়াস লুকস অ্যান্ড বাইকটির প্রাইসের কথা চিন্তা করলে ওভারঅল টারো জিপি ওয়ান ভার্সন থ্রি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাইক বিটুইন দিস টু। অ্যান্ড এই দুটি বাইকের মধ্যে আপনি কোন বাইকটি কিনবেন? হ্যাঁ, আপনার যদি মাইলেজ প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি GPX Demon GR165R বাইকটি কিনতে পারেন। সো গাইস, আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড গাইস
Don't forget to subscribe my channel. Please keep supporting Am Abdullah. And guys, always remember that don't be a pro biker, be a real biker. Allah Hafiz.